এখানে নাম এসেছে শবনম খাতুনের। তুমি শবনম খাতুনকে চেনো? তুমি তো চেনো, ওই যে সেদিন ওই কেসটা নিয়ে স্টিক করে মেডিসিনটা অ্যাপ্লাই করলো, তারপর ওই মেডিসিনটা নিয়ে আমাদের অ্যানালিসিস দিল। বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ডটা যদি শবনম খাতুনকে দেওয়া হয়, যশ, তোমার কি কোনো আপত্তি আছে? স্যার, ম্যাম, সবাই ওকে থাকলে আমার কিসের আপত্তি? আমাদের ওকে থাকার কথা বলো না। আর ইউ ওকে? আই এম অ্যাবসলুটলি ওকে স্যার, 100% ওকে। তাই নাকি? তাহলে তো আর কোনো কথাই নেই। গুড, কি বলো? ভেরি গুড। স্যার, আমার একটা রিকোয়েস্ট আছে, প্লিজ। শুধু মেয়েটি যেন কোনোভাবে জানতে না পারে যে আমি এই কমিটিতে রয়েছি, আর আমি ওর নামটা রেকমেন্ড করেছি। কেন বলো তো? হ্যাঁ, কেন জানতে পারলেই বা কি যে তুমি কমিটিতে আছো? অনেকেই তো ব্যাপারটা জানে। হ্যাঁ, কিন্তু অনেকে এরকমও আছে যারা এটা জানে না। আমি চাই এই কাজটা খুব কনফিডেন্সিয়ালি করা উচিত। আমি মেয়েটাকে খুব ভালো করে চিনি, খুব ভালো করে জানি ওকে। আমি এই কমিটিতে আছি বা আমি ওর নামটা রেকমেন্ড করেছি এটা জানলে ওর খুব একটা ভালো লাগবে না। ওর এটা মনে হতে পারে যে আমি হয়তো ওকে এই প্রাইসটা পাইয়ে দিচ্ছি, বা আমি ওর নামটা রেকমেন্ড করেছি বলেও পাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা নয়, ও তো নিজের যোগ্যতাতে পাচ্ছে। তাই ও এরকম কিছু ভেবে নিক, আমি সেটা চাই না। না হলে কিন্তু ও প্রাইসটা রিফিউজ করে দেবে। তাই নাকি? হ্যাঁ স্যার, আমি ওকে খুব ভালো করে চিনি, আর যতদূর ওকে আমি জানি, ও যদি কোনোভাবে এটা ভেবে নেয় যে ওকে দয়া করে এই প্রাইসটা দেওয়া হচ্ছে, ও কোনো মতেই প্রাইসটা নেবে না। কিন্তু দয়া করে তোকে কেউ প্রাইস দিচ্ছে না। সেটা আমি জানি স্যার, সেটা আপনি জানেন। কিন্তু ও যদি কোনোভাবে জানতে পারে যে এই ব্যাপারটার মধ্যে আমি জড়িয়ে আছি, ও এটা ভাবতে বাধ্য যে আমি ওকে দয়া করে প্রাইসটা দিচ্ছি, বা আমার দয়ায় ওই প্রাইসটা পাচ্ছে। কারণ আমি ওকে খুব ভালো করে চিনি স্যার, সেই জন্যই বলছি। তাই বলছি ও যেন কোনোভাবে এটা জানতে না পারে যে এই বিষয়টাতে আমি জড়িয়ে আছি বা আমার নাম এটাতে জড়িয়ে আছে। তাহলে আপনাদের কাজটা খুব স্মুথলি এগোবে, ট্রাস্ট মি। আমরা তো জানাতে যাচ্ছি না। এখন অন্য কোথাও থেকে ও যদি জানতে পারে তাহলে আমাদের তো কিছু করার নেই। স্যার, আপনারা যদি ওকে কিছু না বলেন তাহলে কিন্তু ওর অন্য কোথাও থেকে জানার কোনো স্কোপ নেই। শুধু আপনারা বলবেন না তাহলেই তো হয়। আর এছাড়াও আমি কিন্তু এই স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ পোস্টের জন্য এখন আর এলিজিবল নয়।